প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্টের মাগশট প্রকাশ পেল। এর মধ্য দিয়ে অনাকাঙ্ক্ষিত ইতিহাসের অংশ হলেন ডোনাল্ড ট্রাম্প। ভোটের ফল পাল্টে দেওয়ার চেষ্টার মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প জর্জিয়ার আটলান্টা কারাগারে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। আর এর ফল হিসেবে ইতিহাসে প্রথমবারের মতো কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্টের মাগশট দেখার সুযোগ হলো বিশ্বে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে ট্রাম্প আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তার ২০ মিনিট পর $200,000 মুচলেকায় জামিন দেওয়া হয় তাকে। ট্রাম্পকে গ্রেপ্তার করার পর নিয়ম অনুযায়ী কারাগারে তার আঙুলের ছাপ নেওয়ার পাশাপাশি ছবি তোলা হয়। কয়েদের মুখমণ্ডলের ওই ছবিকেই বলা হয় মাগশট। কারা কর্তৃপক্ষ পরে ট্রাম্পের ওই মাগশট প্রকাশ করে। সেই ছবিতে গম্ভীর মুখের ট্রাম্পকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম দেশটি কোনো সাবেক প্রেসিডেন্টের মাগশট প্রকাশ পেল। ফুলটন কাউন্টি জেলের রেকর্ডে ট্রাম্প এখন কয়েদি নম্বর P01135809। জেলের ওয়েবসাইটে কয়েদি হিসেবে ট্রাম্পের বর্ণনায় বলা হয়, ট্রাম্প একজন শ্বেতাঙ্গ পুরুষ, উচ্চতায় 6'3", ওজন 97 কেজি, ব্লন্ড চুল এবং নীল চোখ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ফৌজদারি মামলায় গত 5 মাসে তিনি এ নিয়ে চতুর্থবার গ্রেপ্তার হলেন। তবে পুলিশের খাতায় এই প্রথম তার মাগশট জায়গা পেল। জামিনে মুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স, সাবেক টুইটারে, এক পোস্টে ট্রাম্প তার ওয়েবসাইটের ঠিকানা ও মাগশটটি পোস্ট করে লেখেন, নির্বাচনে হস্তক্ষেপ কখনো আত্মসমর্পণ নয়। 2021 সালে জানুয়ারি মাসের পর এই প্রথম টুইটারে পোস্ট দিলেন তিনি। ট্রাম্প তার বিরুদ্ধে হওয়া মামলাগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে বর্ণনা করে আরও বলেন, আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে চ্যালেঞ্জ জানানোর দৌড়ে রিপাবলিকান দল থেকে তিনিই সবার আগে আছেন। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সাবেক ও বর্তমান প্রেসিডেন্টের মধ্যে প্রথম অভিযুক্ত হওয়া ট্রাম্প বৃহস্পতিবার বিকেলে নিউ জার্সি থেকে প্রাইভেট উড়োজাহাজে করে জর্জিয়া পৌঁছান।